ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে যে তথ্য নিয়ে আলোচনা করছি তার পার্ট টুটা করব। পার্ট ওয়ান তোমরা নিশ্চয়ই অনেকে দেখেছো, খুব ভালো লেগেছে আশা করি। তো যারা দেখনি অবশ্যই পার্ট ওয়ানটা দেখবে, প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আমি পার্ট টু করব। তো পার্ট টু করার আগে একটা কথা বলে দিই, আজকের তথ্যতে একটা জিনিস রিপিট হবে যেটা তোমাদের আগের দিন তথ্য দিয়েছি কিন্তু তোমাদের ছবি সহকারে দিতে পারিনি। তো আজকে ভাবছি যে একটু রিপিট করে দিই যাতে তোমাদের মুখস্থটা হয়ে যাবে এবং জিনিসটা সম্বন্ধে পরিচিত হয়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। আজকে পার্ট টুতে তোমাদের ভূপ্রকৃতি, নদ নদী বিভিন্ন সম্বন্ধে আলোচনা রয়েছে এবং তার বিস্তারিত আলোচনা আমি তোমাদের সাথে করব। আশা করি সমস্তটা দেখলে তোমরা যেভাবে উপকৃত হচ্ছ সেভাবেই হবে। তো দেখো, প্রথমেই আমি বললাম, আমি তোমাদের রিপিট করব, সেটা একটু দেখে নি যেটা আগের দিন আমি আলোচনা করেছি। পশ্চিমবঙ্গের যে রাজ্য প্রতীক রয়েছে সেই প্রতীকের মধ্যে এই চারটে প্রতীক আমরা আলোচনা করেছিলাম। তো এই চারটে প্রতীকের দেখো আগের দিন আমি ছবি দিতে পারিনি, তো আজকে আমি দিয়েছি যাতে তোমাদের আরো বেশি মনে থাকে এবং বুঝতে অসুবিধা হয়। তো প্রথমেই দেখো, দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ রাজ্যে পশু হিসাবে আমরা কার নাম বলেছিলাম, বাগরোল, বা কি বলেছিলাম, মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। দেখতেই পাচ্ছ ছবিটাতে যে মাছ ধরেছে, অর্থাৎ বাঘের মতো দেখতে ডোরাকাটা দাগ থাকে এবং মাছ ধরে এই বিড়ালগুলো। তো এদেরকে অনেক সময় মেছো বিড়াল বলে থাকে, ঠিক আছে। আর আমরা পাখি কি হিসেবে বলেছিলাম রাজ্য প্রতীক, শ্বেতকণ্ঠী মাছরাঙা। তো দেখতেই পাচ্ছ এখানে শ্বেতকণ্ঠী মাছরাঙা ছবিটা তোমরা, যে যেখানে রাজ্যের প্রতীক আমাদের এটা। এরপরে দেখো ফুল কি পড়েছিলাম, ফুল হচ্ছে শিউলি ফুল, ঠিক আছে। এটা তো তোমরা প্রত্যেকেই কম বেশি জানো, শিউলি ফুল দেখেছো এবং খুব সুগন্ধ রয়েছে শিউলি ফুলের, তোমরা অনেকেই জানো এটা। গাছটা দেখো, ছাতিম গাছটা আমি তোমাদের দিইনি, শুধুমাত্র পাতা এবং ফুলটা দিয়েছি। তো গাছের ছবিটা খুব একটা ভালো আমি তোমাদের কালেক্ট করতে পারিনি, ওই জন্য দিতে পারলাম না। নেক্সট দেখো, ভূপ্রকৃতি আমরা আলোচনা করবো আজকে। তো পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে অনেক কটুগুলো ভাগ করা যায় কিন্তু প্রধান ভাবে তিনটি ভাগে ভাগ করা যায়। সে তিনটি ভাগ আমি তোমাদের এখানে উল্লেখ করেছি। এবং দেখো, উত্তর থেকে উত্তরে পার্বত্য অঞ্চল থেকে একদম নিম্নের দক্ষিণে সমভূমি পর্যন্ত অনেকগুলো ভাগই এখানে রয়েছে। দেখো, উত্তরে পার্বত্য অঞ্চলকে দুটো ভাগ করা হয়, তিস্তার পূর্ব দিক, পশ্চিম দিক। পশ্চিমের মালভূমি অঞ্চলটা দেখো দেওয়া আছে গেরুয়া রঙের, এবং সমভূমি অঞ্চলটা নিচে দেখো, উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল রয়েছে, এটা রাঢ় সমভূমি রয়েছে, বদ্বীপ সমভূমি, বালুকাময় উপকূলীয় সমভূমি, এতগুলো ভাগ রয়েছে। কিন্তু প্রধান ভাগে আমরা কি কি জানতে পারছি না, বৈচিত্র্য এবং ভূমির গঠন অনুযায়ী এদেরকে তিনটি প্রধান অঞ্চলে ভাগ করা হয়। একটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল, এবং তিন নম্বর হচ্ছে গঙ্গার বদ্বীপীয় সমভূমি অঞ্চল। এই তিনটি ভাগে কিন্তু পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে ভাগ করা হয়েছে, এবং প্রত্যেকটা দেখো কালার করে দেওয়া হয়েছে এবং তার নির্দিষ্ট জায়গাগুলো এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এগুলো তোমরা দেখে নেবে, আশা করি অসুবিধা হবে না। নেক্সট দেখো, আমরা পশ্চিমবঙ্গের পাহাড় সম্পর্কে জানবো কিছু, এবং এই ভূপ্রকৃতিতে যেগুলো রয়েছে তথ্যগুলো। দেখো, পশ্চিমবঙ্গ তথা সিঙ্গলীলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এটা আমাদের অনেক সময় ধরে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু, যেটা 3630, এটা 36 হবে, ঠিক আছে, 3636 মিটার হবে, যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, এটা একটা চিত্র। এরপরে দেখো, অযোধ্যা পাহাড় তথা মালভূমি অঞ্চল উচ্চতম অংশ, এটা হচ্ছে গোর্গাবুরু। অযোধ্যা পাহাড় তোমরা দেখেছো, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, যার সর্বোচ্চ শৃঙ্গ গোর্গাবুরু, আমরা এখানে চিত্রটা দেখতে পাচ্ছি। এরপরে দেখো, অযোধ্যা পাহাড়ে অবস্থিত জলপ্রপাতটাকে, একটা বামনী জলপ্রপাত রয়েছে, যারা অযোধ্যা পুরুলিয়া ঘুরতে গেছে দেখতে পাবে এই বামনী জলপ্রপাতটা। কিছুদিন আগে রিসেন্ট আমি গেছিলাম, নিজে গেছিলাম, অভিজ্ঞতা আছে, বামনী জলপ্রপাত আমি দেখেছি। তো এটাতে উঁচু উঁচু জায়গা থেকে নিচের দিকে নেমে অনেকে দেখে আসে, নিচের জল যেখানে পড়ছে সেই জায়গাটা, এবং আগে পাথর দিয়ে ওটা করা ছিল কিন্তু এখন সিঁড়িটা কংক্রিট করা হয়েছে, অনেকটা পর্যন্ত নামতে হয়, 60 ফুট এখানে লেখা আছে, এইরকম মতো কিন্তু সিঁড়ি করে নাম হবে। এরপরে দেখো, বক্রেশ্বর নদীর ডান তীরে এক ঝাঁক সালফিউরাস উষ্ণ প্রসবন আছে, তোমরা অনেকেই দেখে থাকবে বক্রেশ্বরে এটা পাওয়া যায়, যেখানে জল ফুটছে, মাটির তলা থেকে যে জল বেরোচ্ছে সেটা ফুটছে এরকম মনে হয়, এটা সালফিউরাস উষ্ণ প্রসবন, ঠিক আছে। এরপরে দেখো, তিস্তা নদীর পশ্চিম অংশকে তরাই আর পূর্ব অংশকে কি বলে, ডুয়ার্স বলে। দেখো এখানে আমরা, এখানে কালো এবং একটা বাদামি রঙের অংশ দেখো দেখা যাচ্ছে, এখানে একটু কালো, ঠিক বাদামি নয়, কালোর মধ্যে একটুখানি আছে। তো এখানে দেখো, তিস্তার পূর্ব অংশ, এটা এখানে মাঝখানে তিস্তা, এটা পূর্ব অংশ, এই পূর্ব অংশটাকে কি বলছে, তিস্তার পূর্ব অংশকে ডুয়ার্স বলে, এই অঞ্চলটা ডুয়ার্স, ঠিক আছে। আর এটা পশ্চিম অংশ, এটাকে কি বলে, তরাই বলে, ঠিক আছে। তিস্তার পূর্ব অংশ এবং পশ্চিম অংশ কিন্তু পরীক্ষায় খুব ধরে, এটা কিন্তু আমাদের জানতেই হবে, ঠিক আছে। তো উল্লেখ করে দিয়েছি, ছবি সহ দিয়ে দিয়েছি তাদের, যাতে তোমাদের পড়তে অসুবিধা না হয়, ঠিক আছে।
এরপরে দেখো আমরা বীরভূম জেলার পশ্চিমে খয়রাশোল মোহাম্মদ বাজারে খানা অঞ্চল আছে। এখানে এখানে একটা আটিজো কূপ, আটিজো কূপ কিরকম দেখতে হয় দেখো, এখানে একটা চিত্র দেওয়া আছে। ভূগর্ভস্থ জলাধার রয়েছে যার মধ্যে আটিজো কূপটা দেখো, এখান থেকে জল উঠছে, ঠিক আছে। ভূপৃষ্ঠে এটা বালি, এটা ভূপৃষ্ঠ মাটির স্তরটা রয়েছে এখানে, এবং এইভাবে জলগুলো ওঠে দেখো। এখানে ছোট করে একটা ইনসেট দেওয়া আছে তোমাদের, এইভাবে জলটা ওঠে, ঠিক আছে। এটা কোথায় পাবো আমরা? বীরভূম জেলাতে পাবো আটিজো কূপ। এরপরে দেখো আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বরেন্দ্র ভূমি, বরেন্দ্র রাজাদের অঞ্চলের এই ভূমিটা মালদার পূর্ব ভাগ এবং উত্তর দক্ষিণ দিনাজপুরের প্রাচীন পলিরা দ্বারা গঠিত কিছুটা অংশ, এটা দেখো বরেন্দ্র ভূমি। এখানে উল্লেখ করে দেওয়া আছে এই জায়গাটা হচ্ছে বরেন্দ্র ভূমি, ঠিক আছে। এটা কোন অংশটা? মালদার পূর্ব অংশটা, এটা মালদার পূর্ব অংশ এই জায়গাটা, এবং কিছুটা অংশ কি হচ্ছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের প্রাচীন পলিরা দ্বারা গঠিত এই অংশটাকে কি বলে? বরেন্দ্র ভূমি বলে, ঠিক আছে। এরপরে দেখো আমরা দিয়ারা এবং তাল পর্ব, কালিন্দী নদীর দক্ষিণ অংশকে দিয়ারা বলে আর কালিন্দী নদীর উত্তর অংশকে তাল বলে। অর্থাৎ দেখো এখানে এইখান দিয়ে কালিন্দী নদী বসে গেছে, তার বয়ে গেছে, এর উত্তর দিকটাকে কি বলছি? তাল বলছি উত্তর অংশটা, আর দক্ষিণ অংশটাকে কি বলছি? দিয়ারা বলছি, ঠিক আছে। আরেকটা দেখো এখানটা আমি আরেকটা জিনিস উল্লেখ করেছি, বাগরি নামে একটা সমভূমি রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছুটা জেলার অংশ, ঠিক আছে। মুর্শিদাবাদ ও নদিয়া জেলার, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার কিছুটা অংশ বাগরি নামে পরিচিত। দেখো এই অংশটা যেটা এখানে রং করা রয়েছে এই জায়গাটা হচ্ছে মুর্শিদাবাদ। দেখো এটা মুর্শিদাবাদ অঞ্চল, এবং এই যে নদিয়ার উত্তর অংশটা কিছুটা অংশ কিন্তু এখানে এই সমভূমি অঞ্চলটা যেটা রয়েছে সেটাকে আমরা কি বলি? বাগরি অঞ্চল বলি, ঠিক আছে। এরপরে দেখো আমরা চলে আসবো নদ নদীতে। পশ্চিমবঙ্গের নদ নদী খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে নদ নদী আমাদের ভারত তো নদ নদীর দেশ, তো পশ্চিমবঙ্গের মধ্যে দিয়েও আমাদের সব থেকে উল্লেখযোগ্য ভারতের প্রধান নদী গঙ্গা প্রবাহিত হয়েছে। যদি নাম গঙ্গা নয়, এখানে আমরা ভাগীরথী হুগলি নামে পরিচিত, তবু আমরা বলে থাকি যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কি? গঙ্গা। এটা কিন্তু ভাগীরথী হুগলি হবে। তো গঙ্গা সম্পর্কে আমাদের যদি একটু তথ্য জানা থাকে সেটা অবশ্যই ভালো হয়, কারণ গঙ্গা উৎপত্তি স্থল হচ্ছে গোমুখ থেকে, গোমুখ থেকে গঙ্গা উৎপত্তি স্থল। এবং এর তিনটে গতিপথ রয়েছে, উচ্চ গতি, মধ্য গতি, নিম্ন গতি। উচ্চ গতিটা হচ্ছে আমাদের গোমুখ থেকে পর্যন্ত, দেবপ্রয়াগ পর্যন্ত, হরিদ্বার পর্যন্ত যেখানে রয়েছে সেখানে হচ্ছে উচ্চ গতি। গঙ্গা কিন্তু খেয়াল রাখবে অলকানন্দার ভাগীরথী নদীর মিলিত রূপ, ঠিক আছে। অলকানন্দা এবং ভাগীরথীর মিলিত রূপ হচ্ছে আমাদের গঙ্গা, ঠিক আছে। এই দুটো হচ্ছে গঙ্গা। এবার গঙ্গার মধ্যগতি রয়েছে হরিদ্বার থেকে যেখানে দেবপ্রয়াগ মিলেছে সেখান থেকে আমাদের মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত রয়েছে মধ্যগতি, এবং ধুলিয়ান থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে নিম্ন গতি। এবং ধুলিয়ানের পর থেকে ওখানে আমাদের গঙ্গা দুটো ভাগে ভাগ হয়েছে, একটা পদ্মা ভাগ হয়ে গিয়ে বাংলাদেশে মেঘনা নামে প্রবেশ করেছে, আর একটা ভাগীরথী হুগলি নামে আমাদের পশ্চিমবঙ্গের উপরে যেখান দিয়ে বয়ে গেছে, যে যে জেলাগুলো নদিয়া জেলা, বর্ধমান জেলার উপর দিয়ে বয়ে গিয়ে আমাদের বঙ্গোপসাগরে পড়েছে। তো এই হচ্ছে গঙ্গা নদীর গতিপথের তিনটে গতি, এবং একটি আদর্শ নদী। অনেক সময় উদাহরণ চাই যে আদর্শ নদী কি, তার গতিপথ কি কি রয়েছে, এটা কিন্তু পড়বে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে তিস্তা। তিস্তা সিকিমে উৎপন্ন হয়েছে এবং জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। সিকিমের কোথায়? জেমু হিমবাহ। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম, উত্তরবঙ্গের প্রধান নদী, প্রশ্ন থাকে কিন্তু উত্তরবঙ্গের প্রধান নদী, দেখো এখানে দেওয়াই আছে, উত্তরবঙ্গের প্রধান নদী হচ্ছে কি? তিস্তা, ঠিক আছে। সিকিমের জেমু হিমবাহ থেকে কিন্তু এটা উৎপন্ন হয়েছে। তিস্তা নদীরও আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের প্রধান নদী আমি একটু আগেই বলেছি গঙ্গা নয়, এটাকে আমরা কি বলি? ভাগীরথী হুগলি বলি। পশ্চিমবঙ্গের যে নদীটা ধুলিয়ানের পর থেকে বঙ্গোপসাগরে গেছে সেটাকে আমরা কি বলি? ভাগীরথী হুগলি বলি, ঠিক আছে। পশ্চিমবঙ্গ নদ নদীর যে পাটটা বাকি রয়েছে, দেখো পশ্চিমবঙ্গে নদ নদীর মধ্যে কংসাবতী নদী খুব গুরুত্বপূর্ণ। কংসাবতী নদীর অপর নামটা কিন্তু পরীক্ষায় খুব ধরে, যেটার নাম হচ্ছে কি? কাসাই, ঠিক আছে। কারণ কাসাই আর কেলেঘাই নদীর মিলিত রূপ কিন্তু আমাদের অনেক সময় প্রশ্ন ধরে দেওয়াই আছে। কাসাই আর কেলেঘাই নদীর মিলিত রূপ হচ্ছে হলদি নদী। তোমরা চিত্রে এখানে দেখতে পাচ্ছ, এই যে কেলেঘাই নদীটা যাচ্ছে এইটা, আর এখান থেকে দেখো যেটা কংসাবতী বা কেলে রয়েছে কাসাই, এই দুটোর মিলিত রূপ এখানে কি তৈরি হচ্ছে? হলদি নদী তৈরি হচ্ছে, ঠিক আছে। কেলেঘাই অর্থাৎ কাসাই বা কংসাবতী নদী এবং কেলেঘাই নদী, এই দুটোর মিলিত রূপকে আমরা কি বলি? হলদি নদী বলি। এই দুটো প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর একটা প্রশ্ন আছে, দেখো দ্বারকেশ্বর আর শিলাবতী নদীর মিলিত রূপ, এই দুটো নিয়ে কিন্তু ছেলেদের মধ্যে অনেক সময়
গন্ডগোল পাকে। দেখো এখানে দেখতে পাবে তোমরা চিত্রে, দেখো দ্বারকেশ্বর রয়েছে আর শিলাবতী রয়েছে, এই দুটো মিলিত রূপ আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি দেখো তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে রূপ নারায়ণ। ঠিক আছে, তো এই দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষায় খুব ধরে, যেটা হচ্ছে দ্বারকেশ্বর আর শিলাবতী নদীর মিলিত রূপ হচ্ছে রূপ নারায়ণ, কাঁসাই যেটা কংসাবতী বলি তার কেলেগায় কেলেগায় সাথে মিলিত রূপ হচ্ছে হলদি নদী। তো এই দুটো প্রশ্ন কিন্তু ভালো করে দেখো পরীক্ষায় ধরবেই। তো আরেক দেখো সুন্দরবন অঞ্চলে আমরা অনেক নদ নদী দেখতে পাই যেগুলো জোয়ারের জলে পুষ্ট, এখানে কয়েকটা নদীর উদাহরণ তোমরা পেয়ে নেবে, পিয়ালি, ঠাকুরন, মাতলা, গোসা বা ইচ্ছামতি, রায়মঙ্গল, বিদ্যাধরী, জামিরা, হাড়িভাঙা, সপ্তমুখী, বটতলা প্রভৃতি জোয়ারের জলে পুষ্ট নদী, এবং এরা বিভিন্ন কি সব হুগলি নদীর শাখা নদী। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রেখো। তো এই পশ্চিমবঙ্গ পার্ট টু তে দেখো আজকে ভূপ্রকৃতিটা তোমাদের রিভাইজ কিছুটা দেখালাম, আর নদ নদী নিয়ে পাহাড় নিয়ে বিভিন্ন জিনিসগুলো আলোচনা করলাম। প্রত্যেকটা জিনিস যেগুলো আজকে আলোচনা করলে ওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং যারা জেলা ওয়াইজ ইন্টারভিউ দাও, বীরভূমের কিছু তথ্য, বাঁকুড়ার কিছু তথ্য, পুরুলিয়ার তথ্য, সমস্ত কিছু কিন্তু এখানে কিছু কিছু পার্ট পার্ট করে রয়েছে। তো এগুলো কিন্তু ভালো করে দেখো, কারণ ইন্টারভিউতে পশ্চিমবঙ্গ সম্বন্ধে প্রশ্ন আসবেই। আগের দিন আমরা খুব ভালো ভালো তথ্য আলোচনা করেছি, আজকেও করলাম, নেক্সট পার্টেও আরো ভালো তথ্য নিয়ে আসার চেষ্টা করবো তোমাদের সাথে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পার্ট 3 তে।